শুভেচ্ছা মাছরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজ্জাদ শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম হিমাগার থেকে বেঁধে দেওয়া দামে আলু পাচ্ছে না আড়তদাররা মজুদ না থাকায় কমেছে সরবরাহ বিক্রি হচ্ছে বাড়তি দরে রিএজেন্ট না থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে এক মাস ধরে বন্ধ সিবিসি টেস্ট ডেঙ্গু রোগী ও স্বজনদের চরম ভোগান্তি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশের বিভিন্ন বাজারে এখনও সরকার নির্ধারিত আলুর দাম মানছেন না ব্যবসায়ীরা কম দামে না পেয়ে আলু কেনা কমিয়ে দিয়েছেন আড়তদাররা ফলে মজুদ কমে গেছে আড়তগুলোতেও বাজারেও কমেছে সরবরাহ বেশি দামে মজুদের অজুহাতে আলু বিক্রিও করছেন বেশি দামে ডেস্ক রিপোর্ট চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের আলুর আড়ত নীলফামারী জয়পুরহাট মুন্সীগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক আলু ঢোকে আড়তে কিন্তু গেল ৪ থেকে ৫ দিন ধরে ঢুকছে মাত্র ২ থেকে ৩ ট্রাক আড়তদাররা জানান সরকার নির্ধারিত দামে না পাওয়ায় আলু আনছেন না তারা বেশি দামে আগে মজুত করা আলু ছাড়তে বাধ্য হচ্ছেন এতে আড়তে মজুত কমে যাওয়ার পাশাপাশি কমে গেছে ক্রেতাও সিন্ডিকেট আছে সিন্ডিকেটের কারণে এরা আলুর দাম কমাচ্ছে না এবং সরকারের যে একটা রেট নির্ধারিত করে দিয়েছে সেটা তারা মানতেছে না রিয়াজউদ্দিন বাজারের মধ্যে দুটো গাড়ি ঢুকছে ওই ৩২ টাকা করে গেলে যা বেচতে পারছে আছে আর গুলো আছে আর এর কোনো গাড়ি আজকেও মনে কোনো গাড়ি আসবে না সরকার রেট দিয়েছে ৩০ টাকা ওখানে রেট আবার ৩৬ ৩৭ টাকা এই জন্য ওখানে ব্যাপারীরা আলু এখানে আনে না সকাল থেকে এক বস্তাও আলু ঢোকেনি বরিশালের আড়তে অথচ প্রতিদিন সেখানে ঢোকে এক থেকে দেড় হাজার বস্তা লোকসান ও জরিমানার ভয়ে সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানান আড়তদাররা রাজশাহীর আলু আনতে এলে এই জায়গায় ৩৮ টাকা পড়ে ওই স্টোরে কোনো আলু কম দামে বিক্রি করে না সরকার যে দামে বিক্রি করতে কায় হে দামে এনে আমাকে পোষায় না মজুদকারী থেকে আমাদের ব্যাপারীরা কিনে এনে যে রেট আমাদেরকে দেয় এই রেটে তো গভর্নমেন্ট ব্যস্ত দেয় না তা গভর্নমেন্টের যে রেট গভর্নমেন্টের যে রুলস ভোক্তার যে রুলস এই রুলস অনুযায়ী যদি আমরা আলু বিক্রি করতে পারি তাহলে আমরা পরিপূর্ণভাবে ইনশাল্লাহ আলু আবার বরিশালে আসবে অন্যথায় আসবে না আলু পেঁয়াজ কিনতে আসি কোনো আলু নাই আর পেঁয়াজ কিনে আমরা চলে যেতে আসি এদিকে আড়ত থেকে সরকার নির্ধারিত দামে আলু না পাওয়ায় চাহিদা অনুপাতে সরবরাহ কমে গেছে খুচরা বাজারে তবে বিক্রি হচ্ছে আগের দামেই জাত ভেদে ৪০ থেকে ৪৫ টাকা কেজিতে যদিও সরকার প্রতি কেজি আলুর দর বেঁধে দিয়েছে ৩৫ থেকে ৩৬ টাকা সারাদিনে কর্ম করি ৫০০-৬০০ টাকা পাই আয় এক কেজি চাউল আর এক কেজি আলু কিনতে যাই আগে আলু কিনছিলাম ৩০ টাকার থেকে ২৮ টাকা সেই আলু এসে গেছে এখন ৪৫ টাকার থেকে ৬০ টাকা বর্তমানে আলু আমাদের প্রচুর আলু আছে আলুটা চলবে দুই মাস তিন মাস চলবে আমরা তো মহা সমস্যার মতো পড়েছি সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমরা আলু কিনতে পারছি না বিক্রেতাদের অভিযোগ বেশি দামে কেনা আলুর মজুদ সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে তাদের ৩৬ টাকা বিক্রি করতে বলতেছে ৩৬ টাকা আমাদেরই কিনা হচ্ছে আমরা খুচরা বিক্রি করতেছি ৪০ টাকা কেজি আমাদের মনে করেন ঘাটতি আছে ব্যাগ আছে আমাদের ৪০ টাকা বিক্রি করতে হবে কিনা আলু ৪০ বেচতেছি ৪৫ টাকা কেজি আজকে সকালে আলু আনতে গেছি আলুতে কোনো জায়গায় আলু নাই এরা বলছে যে ৩৫ টাকা আলু বেচা লাগবে কিন্তু মহাজন আলু আনতেছো না বেচতেছো না আজকে মার্কেট একদম খালি এদিকে বেঁধে দেওয়ার প্রায় এক সপ্তাহ পরও বাজারে আলুর দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা আমরা যে বেতনে চাকরি করি এই বেতনে বাসা ভাড়া আবার বাজার করা এটা তো আমাদের পক্ষে অনেক মানে সমস্যায় হয়ে দাঁড়ায় সরকার বললো যে আলু ৩৫ ৩৬ টাকা আমরা যে বাজারে এখন আলু নিচ্ছি ৪৫ টাকা কেজি আসলে এভাবে যদি দ্রব্যমূল্যের দাম বাড়ে তাহলে আমাদের সাধারণ জনগণের কি অবস্থা হবে বলেন আগে তো আমরা ৩০ টাকা ৩২ টাকা ২৫ টাকা করে নিতাম এখন তো খালি কিরমির দাম বেশি হচ্ছে গেল ১৪ সেপ্টেম্বর খুচরা ও পাইকারি বাজারে আলু ডিম ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয় সরকার নাদিয়া আফরিন মাছরাঙ্গা নিউজ ডেস্ক কিছুক্ষণ আগে চট্টগ্রাম ও বগুড়া থেকে বাজার পরিস্থিতির খবর জানিয়েছেন আব্দুল্লাহ রাকিব ও খোরশেদ আলম আমরা এখানে যে পরিস্থিতি দেখছি সেটি একেবারে অস্বাভাবিক গত চার থেকে পাঁচ দিন এখানে আসলে কোনো আলুর গাড়ি আসলে ঢুকছে না এবং যেসব আলুর গাড়ি ঢুকছে এক দুই দিন পরে সেটা একেবারেই সীমিত
এক দুটি ট্রাক আসছে এখানে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, মুন্সিগঞ্জ এবং নীলফামারী এবং অন্যান্য যে জেলাগুলো থেকে এখানে আলু আসে, সে আলুগুলো যারা ব্যাপারী আছে তারা আসলে সরকার যে নির্ধারিত মূল্য দিয়েছে সেই নির্ধারিত মূল্যে এখানে আলু সরবরাহ দিতে তারা রাজি না, যার কারণে এখানে আলু নিয়ে আলুর যে স্বাভাবিক সময়ের যে চাহিদা এবং যে যোগান সেটির মধ্যে আসলে বিস্তর একটি ফারাক তৈরি হয়েছে। সরকার আলুর যে দাম নির্ধারণ করে দিয়েছে, বগুড়ার কোনো বাজারে সেই দামে আলু পাওয়া যাচ্ছে না। বগুড়ার বাজারগুলো ঘুরে দেখা গেছে বগুড়ায় আলু বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকা, কোথাও 42 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন যে কোল্ড স্টোরেজে আমরা ঠিকঠাক মতো দামে আলু পাচ্ছি না, অর্থাৎ সরকার নির্ধারিত দামে পাচ্ছি না। ওখানে আমাদের 35-36 টাকা দামে আলু কিনতে হচ্ছে, সঙ্গত কারণে বাজারে নিয়ে এসে আমরা 42 বা 44 টাকা কেজি দরে বিক্রি করতেছি। একই সাথে ক্রেতারা বলতেছেন যে মানে সরকারের যে অর্গানগুলোর ঠিকঠাক মতো মনিটরিং করবার কথা সেই অর্গানগুলো মনিটরিং করছে না, এই কারণে কিছু ব্যবসায়ী আমাদের কাছ থেকে আলুর দাম বেশি নিচ্ছেন। এক মাসেরও বেশি সময় ধরে বরগুনা জেনারেল হাসপাতালে বন্ধ রয়েছে সিবিসি টেস্ট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ডেঙ্গু রোগী ও স্বজনরা। টেস্ট ছাড়াই অনুমান নির্ভর চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আরও জানাচ্ছেন বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ। বরগুনা জেনারেল হাসপাতালের প্যাথোলজি ল্যাব নেই রোগীদের ভিড়, অনেকটা অলস সময় পার করছেন কর্মীরা। রিয়াজেন্ট সরবরাহ না থাকায় এক মাস ধরে বন্ধ রয়েছে সিবিসি পরীক্ষা। জানা যাচ্ছে না ডেঙ্গু রোগীদের প্লাটিলেটের অবস্থা। অথচ রোগীতে ঠাসা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড, বেড না পেয়ে অধিকাংশেরই ঠাঁই হয়েছে মেঝেতে আর বারান্দায়। রোগীদের রক্ত পরীক্ষা করতে হচ্ছে আশপাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। ভোগান্তির সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রত্যেকটা ডেঙ্গু পেশেন্ট এই সিবিসি টেস্টার জন্য তারা অনেক দুরবস্থা আসছে, মানে প্রচুর ভোগান্তি। ভোগান্তিটা হলো এখান থেকে যদি বাহিরে এই টেস্টের জন্য যেতে হয় তাদের একদিক থেকে এই দুর্বল পেশেন্টকে নিয়ে যাওয়া মুশকিল, আর একদিক থেকে তাদের আর্থিক তাদের আর বিশেষ করে এখানকার মানুষ প্রত্যেকে দুর্বল, আর্থিকভাবে দুর্বল। রক্ত পরীক্ষার সুযোগ না থাকায় অনেক রোগের চিকিৎসা চলছে লক্ষণ আর উপসর্গ দেখে। বিভিন্ন রোগের একই উপসর্গ থাকায় চিকিৎসা সঠিক হচ্ছে কি না এ নিয়ে প্রশ্ন উঠেছে স্বজনদের মধ্যে। আমার ছেলেটা আজকে 10 দিন ধরে এখানে ভর্তি আছে মেডিকেলে, তারা বলছে ডেঙ্গু আছে, আর একজনে বলছিল ডেঙ্গু নেই, এরকম চিকিৎসা চলছে। এখন আমি এই 2 দিন আগে একটা টেস্ট করছি, হেড টেস্টে ধরা পড়ছে টাইফয়েড আছে, এখন কালকের হয়তো টাইফয়েডের চিকিৎসা চলছে। ডেঙ্গু চিকিৎসায় প্যারাসিটামল ছাড়া অন্যান্য ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে, হাসপাতাল থেকে মিলছে না স্যালাইনও। যাবতীয় টেস্ট, তাছাড়া স্যালাইন, এগুলো বাইরে থেকে কিনতে হয়, এগুলো বাইরে থেকে আমরা নিয়ে আসি, বাইরে থেকে স্যালাইনগুলো নিয়ে আসি। আরও কিছু ওষুধ দিয়েছি যেগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি। আর টেস্ট যেটা, এটা হচ্ছে যে হয়তো একজনের জায়গায় একজন দেখি আসে সবার কাছ থেকে নিয়ে যায়, আমাদের অনেক ওষুধই আছে আমরা দিচ্ছি। আবার এখন তো বছর শেষ হয়ে গেছে, নতুন টেন্ডারের অপেক্ষায় আমরা আছি। টেন্ডার করলে আমাদের বরাদ্দটা এইজন্য একটু ওই ভুল ছিল, সেটা সংশোধন হয়ে আমরা এই জলসংস্থায় পাইছি। এখন আমরা টেন্ডারে যাব, এমএসআর টেন্ডার, এমএসআর টেন্ডারে 6টা আইটেমের মাল সবই আছে। বরগুনায় বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এমন বাস্তবতায় দ্রুত এই হাসপাতালের চিকিৎসা সংকট নিরসন না হলে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মুশফিক আরিফ, মাসরাঙ্গা সংবাদ, বরগুনা।
বিদেশি পর্যবেক্ষক না আসলেও দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক না পাঠানো প্রসঙ্গে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসলে স্বাগত জানাব, না আসলেও সমস্যা নেই বলে জানান তিনি। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানান মন্ত্রী। ইউরোপে যখন নির্বাচন হয় বিভিন্ন দেশে, সেখানে কি আমাদের দেশ থেকে কিংবা অন্য জায়গা থেকে পর্যবেক্ষক যায় না। এবং আমাদের দেশে নির্বাচন আসলে কে পর্যবেক্ষণ করলো, কে পর্যবেক্ষণ করলো না, এগুলো নিয়ে নানা মাতামাতি হয়। কেউ পর্যবেক্ষণ করলো কি করলো না, এতে কিচ্ছু আসে যায় না। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে নির্বাচনের জন্য। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মানিকগঞ্জে নতুন করে 194 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে 187 জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি দাঁড়িয়েছে 535 জনে। ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে 27 জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এই হাসপাতালে 101 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। পটুয়াখালীতে নতুন করে আক্রান্ত হয়েছে 91 জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 265 জন। এছাড়া নোয়াখালীতে 21, গোপালগঞ্জে 34, ব্রাহ্মণবাড়িয়া 7 এবং সিরাজগঞ্জে 34 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কিছুক্ষণ আগে রাজবাড়ি থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানিয়েছেন ইমরান হোসেন মুনিম। গত রাতে কিন্তু রাজবাড়ির এক নারী তার ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। তাকে সদর হসপিটাল থেকে ফরিদপুর এবং ফরিদপুর থেকে ঢাকায় রেফার করার পরে রাস্তায় তার মৃত্যু হয়। এ পর্যন্ত রাজবাড়ির 5 জনের মৃত্যু হয়েছে বিভিন্ন হাসপাতালে। এদিকে কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত 24 ঘন্টায় 42 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা 2049 জন। এদিকে সদর হসপিটালে এসে দেখা গেছে সেখানে স্যালাইন সংকট এখনও রয়েছে। এবার মেঘনার আগ্রাসী ভাঙনের কবলে পড়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। গত 14 বছরের ভাঙনে বিলীন হয়ে গেছে এই ইউনিয়নের 5টি ওয়ার্ড। ভাঙন রোধে একনেকে পাশ হওয়া প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একের পর এক ভাঙছে জনপদ, দিশিহারা মানুষ। ভাঙাগড়ার নিয়তি নিয়েই বসবাস হাতিয়ার মানুষদের। বাতানখালী, কেরিংচর সহ এই উপজেলার বিভিন্ন স্থানে প্রায় 10টি বাজার, 15টি প্রাথমিক বিদ্যালয়, কয়েকটি মসজিদ, মাদ্রাসা এরই মধ্যে মেঘনায় বিলীন হয়েছে। বছরের পর বছর ধরে ভাঙন চলতে থাকায় বসতবাড়ি হারা হয়েছে হাজার হাজার পরিবার। সম্প্রতি ভাঙছে চানন্দ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড। মেঘনার ভাঙনে দীর্ঘদিন যাবৎ দুনং চানন্দ ইউনিয়নের প্রায় 12,000 একর ফসলি জমি, 15টা প্রাইমারি স্কুল, বিভিন্ন মসজিদ, মক্তব, মাদ্রাসা, রাস্তাঘাট এই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঘরের মধ্যে ভাঙি উড়ে শখের মধ্যে আমরা তাল বাস মানে ফাঁকি যা দিয়ে রাখছি। যদি এখন দুর্তমান বলক দেওয়া হয় তাহলে আমরা কিছু রক্ষা পাইতে পারি। ভাঙনের শিকার অসহায় মানুষ আশ্রয় নেন পাশের এলাকায়। কিন্তু বছর না ঘুরতেই ফের ভাঙনের কবলে পড়েন তারা। বসত ঘরের পাশে লাগানো গাছপালাগুলো তাদের চোখের সামনে তলিয়ে যায় রাক্ষসী মেঘনায়। তবে আশার কথা হলো নদী ভাঙন রোধে সম্প্রতি একনিকে 138 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে শেষ রক্ষাটুকু হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। প্রধানমন্ত্রী আঙুলায় বলক বরাদ্দ করছি, যদি এখানে তাড়াতাড়ি দেয় তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে। অতি দ্রুত যদি আমাদের এটা বলকের ব্যবস্থা যদি কাজটা চালু হয় সেগুলো আমাদের বাড়িটা অবশ্যই টিকবে। অনেক ঘর বাড়ি বিলীন হয়ে গেছে, সরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যেহেতু এখন আমাদের এই প্রকল্পটা নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, এখন আমরা আশা করি এখানে আর ঘর বাড়ি বিলুপ্ত হবে না, সরকারি স্থাপনাগুলো বিলুপ্ত হবে না এবং যে উৎস উদ্দীপনা নিয়ে জনগণ এই প্রকল্প পেয়েছেন ঘটনার আমাদের জনগণ খুবই আনন্দিত, খুবই উদ্বুলিত। প্রকল্পের আওতায় চানন্দ এলাকার 4.9 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নলেশ্বর এলাকার যে প্রতিরক্ষামূলক প্রকল্পটা সেটা অনুমোদিত হয়েছে,
উক্ত প্রকল্পের আওতায় 4.9 কিলোমিটার প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হবে। এখানে সিসি কংক্রিট, সিমেন্ট কংক্রিট ব্লক এবং জিওব্যাগের মাধ্যমে এখানে নদীর তীর প্রতিরক্ষা করা হবে এবং আশা করা যাচ্ছে উক্ত প্রকল্প বাস্তবায়নের ফলে নলেচরা এলাকা নদী ভাঙন রোধ। ধন্যবাদ। একনেকে পাশ হওয়া প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙন রোধ সমস্যার স্থায়ী সমাধান চান চানন্দি উপকূলবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আগত একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্রায় 2 কেজি স্বর্ণ সহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। সকাল 7:30 শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার G9526 ফ্লাইটে চট্টগ্রামে আসেন হাটহাজারী উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলী। বিমানবন্দরে স্ক্যানিং করার সময় সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে রাইস কুকারে বিশেষ কৌশলে আনা 1 কেজি 800 গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মোহাম্মদ আলীকে। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে। তালের বহুমুখী ব্যবহারের সঙ্গে পরিচিত করতেই চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে অনুষ্ঠিত হয়েছে তাল জাতীয় প্রদর্শনী। গতকাল বিকেলে নগরীর দামপাড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুগার রিসার্চ ইনস্টিটিউটের সহযোগিতায় এই আয়োজন করা হয় শিক্ষার্থীরা। এর উদ্বোধন করেন বাংলাদেশ সুগার রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ওমর আলী। এ সময় চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে তালের চারা রোপণ করতে গ্রিন বেঙ্গল প্রজেক্টেরও উদ্বোধন করেন অতিথিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রুবানা হক। পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অসময়ে তরমুজ আবাদ করে সফল হয়েছেন ঠাকুরগাঁওয়ের কয়েকজন কৃষক। মাচায় তরমুজ চাষ করে এরই মধ্যে ফলনও পেয়েছেন তারা। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ে মাচাং পদ্ধতিতে তরমুজ আবাদ করছেন কৃষকেরা। শ্রাবণ মাসে এই জাতের তরমুজ আবাদ করে 3 মাসেই ফলন পাওয়া যায়। সাধারণ পদ্ধতিতে তরমুজ চাষের তুলনায় মাচায় তরমুজ আবাদ করলে ফলন যেমন ভালো হয় তেমনি আগাছা কম হয়, আবার বৃষ্টির পানির কারণে নষ্ট হবার আশঙ্কাও থাকে না। তাই কৃষকেরা এই পদ্ধতিতে তরমুজ আবাদ করতে উৎসাহী হচ্ছেন। 150 শতক মাটিতে 2 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। তো এখন কারো কাছ থেকে সাহায্যও পাইনি, কারো পরামর্শও পাইনি। তো এরপরে যে বিক্রি করবো, বিক্রি করার পরে যে কত আসবে না আসবে এটা ওয়েদারের উপর বলা যাবে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে ভালো ফল পাবো। 2 কেজি 2.5 কেজির মতো ফল আসছে এখনো পর্যন্ত। মনে করেন যে পাইকার আসতেছে, আসার পরে দেখতেছে, দেখার পরে মনে করেন যে কিনা বেচা অভিজ্ঞতা যত পারছি আমরা করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, ফল আমাদের হয়ে গেছে। আশা করি আগামী সপ্তাহের মধ্যে বাজারজাত করতে পারবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অসময় তরমুজ আবাদের সব ধরনের সহযোগিতার কথা জানান উপপরিচালক। কৃষকদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু আসলে 1 কেজি তরমুজে আমি যদি বলি যে 10 থেকে 15 টাকার বেশি নয়, তো আমি বলবো অত্যন্ত অন্যান্য ফসলের চাইতে লাভজনক। আর এটি কিন্তু আমাদের কৃষি শ্রমিকদেরও একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আমাদের জনবল আমরা যারা রয়েছি, আমরা ব্লক পর্যায়ে এই কৃষকদেরকে কারিগরি বিষয়ে বিশেষ করে রোগ পোকা দমন, তার সেচ, সার ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর সদর ও পীরগঞ্জে 23 হেক্টর জমিতে এই জাতের তরমুজ আবাদ হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 79টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 3,950 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল বিকেলে প্রথম দিনে যশোরের বেনাপোল বন্দর দিয়ে 12টি ট্রাকে 45.5 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করেছে 5টি প্রতিষ্ঠান। আগামী 30 অক্টোবরের মধ্যে সব ইলিশ ভারতে রপ্তানির নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে $10। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে 500 টন ভাঙা পাথর আমদানি করা হয়েছে। গতকাল বিকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হয় পাথরগুলো। নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর এরই মধ্যে সেগুলো খালাস করা হয়েছে। ওই বন্দর দিয়ে মোট 1,000 টন ভাঙা পাথর আমদানির জন্য এলসি খোলা হয়েছে। বাকি পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কার্যক্রম চলছে। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন 4 লেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করছে।
999-এ ফোন করে প্রাণী বেঁচে গেলেন গভীর সাগরে ডুবে যাওয়া মাছ ধরা ট্রলারের 29 জেলে। পটুয়াখালীর রাঙ্গাবালি কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আসাদুজ্জামান খান জানান, কল পেয়ে তুফানিয়া দ্বীপে আটকা পড়া জেলেদের উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ট্রলারের মালিক পক্ষের কাছে জেলেদের পৌঁছে দেওয়া হয়। গত 15 সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালী সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে রওনা হন জেলেরা। 17 সেপ্টেম্বর মাছ সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। সমুদ্রে ভাসতে ভাসতে বৃহস্পতিবার ট্রলারটি ডুবে যায়। এ সময় জেলেরা সাতারিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলা সংলগ্ন তুফানিয়া চরে আশ্রয় নেন। মাদককে না বলুন, ক্রীড়াকে হা বলুন, এমন স্লোগান সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অনুষ্ঠিত হলো আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বৃহস্পতিবার বিকালে উপজেলার পাদুমপুর যুব সমাজের আয়োজনে পাদুমপুর আনন্দবাজার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর 6 আসনের এমপি শিবলি সাদিক ফাইনাল খেলার উদ্বোধন করেন। খেলায় রঘুনাথপুর ফুটবল একাদশ 2-1 গোলে নওগাঁ জেলার জগদল আদিবাসী ফুটবল একাদশকে পরাজিত করে। পরে অতিথিরা বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। হিমাগার থেকে বেঁধে দেওয়া দামে আলু পাচ্ছেন না আড়তদাররা, মজুদ না থাকায় কমেছে সরবরাহ, বিক্রি হচ্ছে বাড়তি দরেই। রিএজেন্ট না থাকায় বরগুনা জেনারেল হাসপাতালে 1 মাস ধরে বন্ধ সিবিসি টেস্ট, ডেঙ্গু রোগী ও স্বজনদের চরম ভোগান্তি। মেঘনার ভাঙনে বিলীন নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের 5টি ওয়ার্ড, বাড়িঘর হারিয়ে দিশে হারা মানুষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।